ইফতার আগে কি দাঁতে দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে ওলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবের স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে, তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসোয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলা ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না ব্যাপারটা সেরকম না। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে, রোজার সাথে তারাবি নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। আর আবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার এই রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। ফজলুর রাব্বি আপনি লিখেছেন, আমার বাবার কাছে আমাদের বাইর এক ভাই কিছু টাকা পাবেন, অনেক বছর হয়ে গেল, তখন আমাদের দেওয়ার মতো অবস্থা ছিল না, এখন তাকে দিতে চাই কিন্তু ও এখন নিবে না, ওর কাছে বাবার পক্ষ হয়ে ক্ষমা চাইছি, ও বলে ও নাকি পরকারে নিবে, এখন আমাদের করণীয় কি? দেখুন, আল্লাহ মাফ করুন, এটা তো খুবই ভয়ঙ্কর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে আগে তোমরা নিজেদের মধ্যকার বিষয়গুলোকে, অর্থাৎ পাওনা দেনাগুলোকে চুকিয়ে নাও, যেদিন কারোর কেউ কাউকে মাফ করবে না এবং কেউ কারোর মানে উপকারে আসবে না, নিজের সন্তানরা পর্যন্ত উপকারে আসবে না। তো এই কারণে এগুলো আগে থেকে আমাদের চুকিয়ে নেওয়া উচিত। যদি সে এরকম করে, তাহলে আপনি যদি খুব সিরিয়াসলি তাকে ধরেন, কায়মনোবাক্যে তার কাছে মাফ চান, খুব আন্তরিকতার সাথে যদি আপনি তাকে ধরেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টিকে আল্লাহ তাআলা মাফ করতে পারেন এবং তার কাছ থেকে আপনি এটা মাফ পেতে পারেন। যদি কোনোভাবে তিনি আপনাকে মাফ করবেন না এমনটি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে কৌশলে তার সম্পদের মধ্যে আপনি ঢুকিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল, তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলেন বা কোনোভাবে তার সম্পদে আপনি এটা অ্যাড করে দিলেন, তাতেও আপনি দায়মুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আলী হাসান আপনি লিখেছেন, ক্লাসরুমে শিক্ষকের ধর্মবিরোধী বক্তব্য দেওয়া কতটুকু সঙ্গত? বাংলাদেশে সম্প্রতি এই জিনিসটি দেখা যাচ্ছে যে ক্লাসরুমে পড়াশোনা করাতে গিয়ে টিচার মানে ধর্মবিরোধী কথা বলে শিক্ষার্থীদের ধর্মীয় যে অনুভূতি সেটাতে আঘাত দিচ্ছেন। এ ধরনের ঘটনা বাংলাদেশে অহরহ ইদানিং ঘটছে এবং হিন্দু শিক্ষার্থীদের দ্বারা ঘটছে, কোনো কোনো ক্ষেত্রে নাস্তিকদের দ্বারা ঘটছে, নামধারী মুসলমানদের দ্বারা ঘটছে। এগুলোর মাধ্যমে মূলত সাংবিধানিক অধিকার নষ্ট করা হয়ে থাকে শিক্ষার্থীদের। এ ধরনের শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদের পক্ষে যারা অবলম্বন করে, এদের পক্ষে যারা ওকালতি করে, এই মানুষগুলো আমাদের সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী বলে আমরা মনে করি, এবং এই মানুষগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার, এদেরকে চেনা দরকার। যারা আমাদের সমাজটাকে অস্থিতিশীল করতে চায়, যারা চায় সমাজে দাঙ্গা হাঙ্গামে লেগে থাকুক, তারা প্রশ্রয় দিতে চায় এই সমস্ত অপরাধীদেরকে। এই সমস্ত অপরাধীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের মানুষ অন্য কোনো ধরনের মানুষকে খোঁচানোর দুঃসাহস পাবে না এবং ধর্মীয় সম্প্রীতি যেটা আছে সেটি নষ্ট হবে না। বিধায় এদের পক্ষে ওকালতি করা মানুষগুলোকে যদি কেউ বিশিষ্ট নাগরিক বলেও, আমরা বলব তারা বিশিষ্ট নাগরিক নয়, তারা বিশিষ্ট ফিতনাবাজ, তারা সমাজের জন্য ক্ষতিকর, কারণ তারা সমাজকে অস্থিতিশীলতা থেকে নিয়ে যাচ্ছে। কোনো শিক্ষকেরই এই অধিকার থাকতে পারে না যে তিনি শিক্ষার্থীদেরকে তাদের ধর্ম নিয়ে বিরূপ কোনো মন্তব্য করবেন, এটি সন্দেহাতীতভাবে অপরাধ এবং অন্যায়। এ ধরনের শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সে দাবি আমাদের। নুহা আলী আপনি লিখেছেন, রোজা রেখে শুধুমাত্র নাকে ব্যবহারের জন্য স্প্রে করা যাবে কি না? দেখুন, নাকে স্প্রে করলে সেটা তো আমাদের গলায় যাওয়ার সমূহ আশঙ্কা আছে, সেজন্য আপনি এটা করবেন না রোজা রেখে।